लेखिका का नाम डेम एगाथा मेरी क्लारिसा क्रिस्टी, जिनी आमादेर काछे एगाथा क्रिस्टी नामे परिचित। फिलोमिल कॉटेज गल्पटी प्रथम प्रकाशित है 1934 साले। তুমিটাকে পেলে আমি খুন করব। শুনছেন আজকের গল্প ফিলোমেল কটেজ। একটা তীব্র ভয়ের শিহরণ বরফের স্রোতের মতো তার শিরদাঁড়া বেয়ে নেমে এলো। স্বপ্নের দৃশ্যটার সঙ্গে সেই পুরনো ঘটনাটার কি কোনো যোগাযোগ আছে? এমন তো কত সে শুনেছে, ভবিষ্যতের কোনো ঘটনা স্বপ্নের মধ্যে আভাসিত হয়, স্বপ্ন সত্য হয়, এই লোকশ্রুতিও তার অজানা নয়। আজ নিয়ে ঘুমের মধ্যে এই বিভৎস দৃশ্যটা তিনবার দেখতে পেল সে। ঘটনাটা তিন দিনই প্রায় একই রকম। অন্ধকারের অতলে ডুবে আছে বিস্তীর্ণ এক প্রান্তর, তার মধ্যে এক রত্তি আলো টিমটিম করে চলছে। তারই ধারে রিচার্ডের রক্তাক্ত দেহটা পড়ে আছে। উপর অবস্থায় বলে মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু চিনতে ভুল হয় না। মৃতদেহের পাশেই উদ্ধত ভঙ্গিতে শটান দাঁড়িয়ে আছে ডিক। আর আশ্চর্য, এমন ভয়াবহ দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়ে অবিচলিত এলিস মুক্তির নিঃশ্বাস ফেলেছে। দুহাত বাড়িয়ে সাগ্রহে সে এগিয়ে গেছে ডিকের দিকে। গত রাতের স্বপ্নের বিভৎস দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিল না এলিস। সে কারণেই হয়তো একা বাগানে বসে আজ ডিকের সঙ্গে শেষ সাক্ষাৎকারের পুরনো ঘটনাটা বিশেষ করে মনের পর্দায় ভেসে উঠল। ডিকের প্রকৃতি ছিল শান্ত, সহজে মুখ ফুটে কিছু বলতে পারত না, তাই তার গোপন প্রেম বুকে বয়েই বেরিয়েছে সে। কোনোদিন এলিসকে মুখ ফুটে প্রকাশ করতে পারেনি, ফলে দুজনের পরিচয় বন্ধুত্বের গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়েছিল। এলিসের প্রতি তার প্রেম অনুচ্চারিতই থেকে গিয়েছিল। তারা দুজনেই পরস্পরের মনের কথা বুঝতে পারত, কিন্তু সে কথা মুখে আনার ভরসা তাদের ছিল না। এরই মধ্যে আকস্মিকভাবে ভাগ্যে দাক্ষিণ্য লাভ করল এলিস। অপ্রত্যাশিতভাবে £15,000 মালিক হল সে, দূরসম্পর্কের এক কাকা। জীবনে তার নাম পর্যন্ত এলিস শুনেছে কিনা সন্দেহ। কিছু সম্পত্তি রেখে নিঃসন্তান অবস্থায় মারা যান। মৃতের নিকটতম আত্মীয় বলে আদালত এলিসকেই সম্পত্তির উত্তরাধিকারী ঘোষণা করল। এরপরই পরিবর্তন দেখা দিল ডিকের মধ্যে। কাকার সম্পত্তি হাতে আসার পর থেকেই সে এলিসকে এড়িয়ে চলতে শুরু করল। স্ত্রীর অর্থে সংসার পাতবার কথা ভেবে মানসিকভাবে কুণ্ঠিত হয়ে পড়েছিল বুঝি ডিক। খুবই বিব্রত অবস্থায় দিন কাটাতে লাগল এলিস। সে বুঝতে পারছিল না নিজে যেচে ডিকের কাছে বিয়ের প্রস্তাব রাখা কতটা শোভন হবে, অথচ ডিকের সান্নিধ্য সে অস্বীকার করতে পারছিল না। তখনই এক বন্ধুর বাড়িতে একদিন নাচের আসরে রিচার্ডের সঙ্গে পরিচয় হল এলিসের। আর এই পরিচয় তাদের বন্ধুত্বের গণ্ডি অতিক্রম করে প্রেমে পরিণত হল এক সপ্তাহের মধ্যেই। এমনি ঝড়ের গতি নিয়ে আবির্ভাব হল রিচার্ডের। রিচার্ড ছাড়া আর সব কিছুই মিথ্যা হয়ে গেল এলিসের কাছে। ডিক কিন্তু এলিসের এই আকস্মিক পরিবর্তনে একেবারে দিশাহারা হয়ে পড়ল। ক্ষোভে দুঃখে ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছল সে। কিন্তু সে পুরুষ মানুষ, এই অবস্থাতেই তার ভেতরের পৌরুষ বাইরের শান্ত শিষ্ট আচ্ছাদন ভেদ করে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। এক ছুটির দিনের দুপুরে ডিক হাজির হল এলিসের বাসায়। সক্ষোভে জানাল, যাকে নিয়ে তুমি আত্মহারা হয়ে উঠেছ তাকে তো তুমি চেনোই না, তার কিছুই জানো না। আমি শুধু এটুকুই জানি আমি রিচার্ডকে ভালোবাসি। মাত্র তো কদিনের পরিচয়, এর মধ্যেই সব জানা হয়ে গেল? কাউকে ভালোবাসি বুঝতে গেলে 8 বছর সময় লাগে না ডিক। আমি তোমায় ভালোবাসি এলিস, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। এতদিন আমিও সেটাই জানতাম, কিন্তু আজ বুঝতে পারছি আসলে হয়তো জানতাম না ভালোবাসা কি। রিচার্ড আমাকে শিখিয়েছে। রিচার্ড, 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 ওই কুকুরটাকে, ওই কুকুরটাকে পেলে আমি খুন করব, আর তোমাকেও রেহাই দেব না। দিশাহারার মতো অনেকক্ষণ চেঁচামেচি করল ডিক।
শেষে কাকুতি মিনতি, এমনকি করুণা ভিক্ষা করতেও বাকি রাখল না। কিন্তু এলিসের মন টলল না কিছুতেই। রিচার্ডের কাছে পাওয়া জীবনের হাতছানি সে অস্বীকার করতে পারল না। বেচারা ডিক শেষ পর্যন্ত মুখ নিচু করে গুটি গুটি ঘরে ফিরে গেল। এলিস বুঝতে পেরেছিল ডিকের শাসানিটা তার অবচেতন মনে গেঁথেছিল। রিচার্ডকে খুনের হুমকি দিয়েছিল ডিক। অবচেতনের এই ছায়াটাই স্বপ্ন হয়ে ফিরে ফিরে আসছে। কিন্তু ডিকের এই আস্ফালন যে অসার, মূল্যহীন, তা এলিস নিশ্চিত জানে। তার মতো অমন ভীরু প্রকৃতির ছেলের পক্ষে কাউকে খুন করা কখনোই সম্ভব না। নানান এলোমেলো চিন্তায় ডুবে গিয়েছিল এলিস। হঠাৎ ঘরের টেলিফোনটা বেজে উঠল। অকারণ বিরক্তিতে ভরে উঠল মন। ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকালো সে। এই সময়ে কার কি কথা বলার দরকার পড়ল? অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল এলিস। এক ছটকায় রিসিভারটা তুলে নিল। ওপার থেকে যে স্বর ভেসে এলো তা শুনে মুহূর্তে সমস্ত শরীর ঠান্ডা হয়ে এলো। আর্তনাদের মতো একটা অস্ফুট স্বর বেরিয়ে এলো তার কণ্ঠনালী ভেদ করে। ডি কুইনফোর্ডের গলা চিনতে এলিসের এক মুহূর্ত দেরি হয়নি। অবশ হাতে রিসিভারটা কানের ওপর ধরেই রইল। টেলিফোনের অপর প্রান্ত থেকে ডিক তখন বলে চলেছে, হ্যালো এলিস, আমি ডিক বলছি। ও ডিক, তাই বলো, আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, কোথা থেকে কথা বলছো তুমি? আরে আমি এখন তোমাদের পাশের গ্রামে সপ্তাহখানেক ছুটি কাটাবো, ওই সরকারি ডাকবাংলোটায় উঠেছি। সন্ধ্যেবেলা একবার ভাবছি তোমাদের ওদিকে যাব। আসলে ওই তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছে করছে। না 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 ডিক, আজকে তুমি এসো না, আজকে আজকে থাক। আসলে ওই রিচার্ডের এক বন্ধুর বাড়িতে আমাদের আজকে সন্ধ্যেবেলা নিমন্ত্রণ আছে, তুমি বরং পরে একদিন এসো। ও প্রান্তের গলার স্বর মুহূর্তে থমকে গেল যেন। কথাটা বলে ফেলে এলিসও কেমন অপ্রস্তুত হয়ে গেল। অখণ্ড নীরবতার মধ্যে কেটে গেল কয়েকটা মুহূর্ত। সরি, তোমাদের অসুবিধা হবে বুঝতে পারিনি, ঠিক আছে, পরে কখনো দেখা হবে। এলিস যেন হাঁপ ছেড়ে বাঁচল। কি বলতে কি বলে বসবে এই চিন্তা তাকে বিহ্বল করে তুলেছিল। মুহূর্ত কয়েক টেলিফোনটা সামনে নীরবে দাঁড়িয়ে থেকে আবার বাগানে নেমে এলো সে। এবাড়ির বাগানটা খুব পছন্দ তার। রিচার্ডই খুঁজে বের করেছে। বাড়িটার নাম ফিলোমেল কটেজ। গেটের গায়েই নেম প্লেট লাগানো রয়েছে। লোকালয় থেকে বেশ কিছুটা দূরে নির্জন পরিবেশে চারপাশে বাগান ঘেরা ছোট্ট বাড়িটার সন্ধান পেয়ে রিচার্ড তাকে দেখাতে নিয়ে এসেছিল। বাড়িটা ছোট হলেও আধুনিক সব রকম সুযোগ সুবিধাই রয়েছে। এমন বাড়ি কার না পছন্দ হয়? এলিস এক কথায় সায় দিয়েছিল। বাড়ির পুরনো মালিক ভাড়া দেবার চাইতে বাড়িটা বিক্রি করে দিতেই বেশি আগ্রহী ছিল। দাম চেয়েছিল £8,000। সদ্য আমেরিকা থেকে ফিরেছে রিচার্ড। ব্যবসাপাতি যা করে রোজগার মন্দ করে না, তবু বাড়ির জন্য হাজার দুয়েকের বেশি সে দিতে পারেনি। বাকি ৬,০০০ দিয়েছিল এলিসি। দুজনের সংসার, চাকর বাকর জুটিয়ে আর ঝামেলা বাড়ায়নি তারা। বাগানে কিছুক্ষণ একা একা পায়চারি করল এলিস। গেট খোলার শব্দ শুনে তাকিয়ে দেখে বুড়ো মালি জর্জ ঢুকছে। কিন্তু আজ বুধবারে কেন? সোম আর শুক্র হলো তার আসবার দিন। কি ব্যাপার জর্জ, আজ এলে যে? দিন গুলিয়ে ফেলেছো নাকি? অবাক চোখে তাকায় জর্জ, বলে, গতকাল তো কর্তার সঙ্গে দেখা হলো, উনি তো বললেন আপনারা লন্ডন যাবেন, তো তাই এই ফুলের চারাগুলো কোথায় লাগাবো ওইটার জন্য এলাম। রিচার্ড বলেছে আমরা লন্ডন যাব? না না, এইরকম তো কোনো কথা হয়নি। আমার মনে হয় তুমি ভুল শুনেছ। না, ভুল কি করে হবে, গতকাল কর্তা নিজে ডেকে বলল যে আপনারা লন্ডনে যাবেন, দু চার দিন থাকবেন। কি শুনতে কি শুনেছ, লন্ডন যাওয়ার কথা হলে আমি জানবো না?
মনে হচ্ছে রিচার্ড তোমার সঙ্গে ঠাট্টা করেছে। এই আগের মালিক উনিও এরকম বাড়িটা করলেন, বাগান করলেন, তারপরে কি যে লন্ডন যাওয়ার ভূত চাপে ৫,০০০ পাউন্ডে বেচে দিয়ে চলে গেল। ৫,০০০ পাউন্ড কি বলছো তুমি? তাকে পুরো ৮,০০০ গুনে দিয়েছি। ৮,০০০ নয় ম্যাডাম, আমি জানি ৫,০০০। ৫,০০০ বাড়ি তো বিক্রি হয়েছিল। তোমার মাথাটা তো একদম গেছে দেখছি। নগদ ৮,০০০ পাউন্ড গুনে গুনে দিয়েছি আর তুমি বলছো ৫,০০০। ক্ষীণ আর অনিশ্চিতই হোক, সন্দেহ বড় বিষম জিনিস। আচমকা জেগে ওঠা সন্দেহটা ক্রমশই যেন মাকড়সার মতো জাল বিস্তার করতে থাকলো তার মনে। ঠিক এই সময়ে ডিকের সেই হুঁশিয়ারিটাও তার মনে পড়ে গেল। কথাটা অস্বীকার করবার উপায় নেই। সত্যিই তো রিচার্ডের কতটুকু সে জানে? তার বয়স এখন ৪০-এর কাছাকাছি। তার মতো এমন একজন সুপুরুষ চেহারার প্রাণবন্ত মানুষের জীবনে এর মধ্যে কোনো মেয়ে কি আসেনি? এমন একটা ব্যাপার যে কেউ অসম্ভব বলেই মনে করবে, এলিসেরও তাই মনে হল। সন্ধেবেলা রিচার্ডের ডায়েরির কথাটা মনে পড়ল এলিসের। রিচার্ড সবে মৌজ করে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়েছে। এলিস তার কোলের ওপর ডায়েরিটা ছুঁড়ে দিল। এই যে তোমার ডায়েরি, সকালে এটা বাগানে কুড়িয়ে পেয়েছি। ডায়েরিটা হাতে নিয়ে সোজা হয়ে বসল রিচার্ড। ও হ্যাঁ, ডায়েরিটা আমি খুব চিন্তায় ছিলাম। আমি তো ভাবলাম বাইরে কোথাও ফেলে এসেছি বোধহয়। যাক, তুমি পেয়ে গেছো। এলিস চোখ নাচিয়ে দুষ্টু হাসি মুখে নিয়ে বলল, তোমার সব গোপন খবরই কিন্তু আমি জেনে গেছি। হাসবার চেষ্টা করে রিচার্ড। ও হ্যাঁ, তা জেনে গেছো সব? হ্যাঁ, তো আমার ডায়েরি তুমি দেখতেই পারো। আজ রাত ৯টায় তোমার কি যেন একটা করার কথা। সঙ্গে সঙ্গে যেন চমকে উঠল রিচার্ড। এলিসের দিকে হাত বাড়িয়ে হেসে বলল, রাত ৯টা? হ্যাঁ, ও শুনবে। হ্যাঁ, একটা মিষ্টি মেয়ের সঙ্গে গোপন কথা বলার আছে। তার মাথাভর্তি সোনালি চুল, তার চোখের তারায়। তোমার তামাশা এখন রাখো, আসল ব্যাপারটা কি বলো তো? ছবি তোলার প্রচণ্ড নেশা রিচার্ডের। ছবি তোলেও ভালো, সেসব ছবি নিয়ে সে নিজে ডেভেলপ করে। এই কাজের জন্য সে বাগানের এক কোণে তাঁবু খাটিয়ে তার ডার্ক রুম বানিয়ে নিয়েছে। কিন্তু আজ রাতে এবং ঘড়ি ধরে ঠিক ঠিক ৯টাতেই সেই কাজটা করতে হবে, আবার তার ডায়েরিতেও লিখে রাখতে হবে। ব্যাপারটাকে সহজভাবে ঠিক মেনে নিতে পারল না এলিস। তার মনে সন্দেহ দানা বেঁধে ওঠে। রিচার্ড নিশ্চয়ই তাকে কিছু গোপন করে যাচ্ছে। মনের সন্দেহ এলিসের মুখ ভাবেও ফুটে ওঠে। রিচার্ডের চোখ এড়ায় না তা। সে শান্ত স্বরে বলে, তুমি বেশ উত্তেজিত হয়ে আছো মনে হচ্ছে। আচ্ছা শোনো, আসল কথাটা বলি। আজ রাত্রির ৯টায় বেশ কিছু ছবি ডেভেলপ করব আমার ওই ডার্ক রুমে, আর এই কাজটায় তোমার একটু সাহায্য লাগবে, ব্যাস এটাই। এলিস ভালোভাবে শুনতেও পেল না রিচার্ডের কথা। সে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করছিল রিচার্ডকে। ইজি চেয়ারে বসে সিগারেটের ধোঁয়ার রিং তৈরি করছিল রিচার্ড। তার মুখের দিকে তাকিয়ে এলিসের এই মুহূর্তে মনে হলো, এ যেন দূরের কোনো মানুষ, যাকে সে চেনে না, জানে না, রহস্যময় কোনো পুরুষ। ডিকের সেই কথা তার বুকের ভেতরে যেন পাক খেয়ে জেগে উঠল। ডিক তো সত্যি কথাই বলেছিল। লোকটাকে কতটুকু জানে সে? মাত্র মাস চারেক আগেও তারা কেউ কাউকে চিনত না, অথচ এই অচেনা লোকটাই তার জীবনের সবখানি জুড়ে বসেছে, আর তাকে নিয়েই সে সুখের স্বপ্ন রচনা করছে। সহসা এলিসের সর্বশরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। সে যেন নিজেই নিজের উদ্দেশ্যে তীব্র কণ্ঠে বলে ওঠে, আমি তোমার জীবনের কতটুকুই বা জানি রিচার্ড। রিচার্ডের চোখে সন্দেহের আলো ছায়া খেলা করে। সে স্থির চোখে এলিসের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বুঝি তার মনের ভেতরটাও দেখবার চেষ্টা করছে। হাতের সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে গভীর স্বরে বলে ওঠে রিচার্ড, বারবার পুরনো কাশুন্দি ঘেটে কোনো লাভ আছে? তুমি তো সব কথাই জানো,
সবই বলেছি তোমাকে। বাবা মার সঙ্গে নিউ ইয়র্কে বড় হই, সেখানে বাল্য বয়সেই আমার মাকে হারাই। বাবা দ্বিতীয় বিয়ে করেন, সেই মা আমাকে মেনে নিতে পারেননি, সেই জন্য ভাগ্য হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। সারা জীবন সংগ্রাম করেছি, আমার ব্যবসাকে দাঁড় করিয়েছি। আমি কি এমনি এমনি ওয়েলস আর লন্ডন ছুটে বেড়াচ্ছি? এই 10 বছরে ব্যবসা ছাড়া তোমার জীবনে কি আর কিছুই ছিল না? এতক্ষণে বুঝতে পেরেছি আসলে তুমি কি জানতে চাইছো। মানে তোমার জিজ্ঞাসা হচ্ছে যে আমার জীবনে অন্য কোনো মহিলা এসেছিলেন কি না? হ্যাঁ, এসেছিলেন। তোমাদের মেয়েদের এক বিচিত্র স্বভাব, পরের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত বেশি তোমরা মাথা ঘামাও না। কিন্তু আমার এই আগ্রহ কি অস্বাভাবিক? দু চারজন মহিলা এর আগে আমার জীবনে এসেছেন, কিন্তু যদি আমার জীবনের সত্যি ভালোবাসার কথা জানতে চাও তাহলে বলবো সেটা তুমি, শুধু তুমি। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। শেষের দিকে রিচার্ডের কণ্ঠস্বর এমন আবেগময় হয়ে উঠল যে সেই মুহূর্তে এলিসের মনে হল রিচার্ড হয়তো সত্যিটাই বলছে। ইতিপূর্বে তার মুখে যে কাঠিন্য ফুটে উঠেছিল তা মিলিয়ে গেল। এলিসের মানসিক পরিবর্তন রিচার্ডের চোখ এড়াল না। সে মৃদু হেসে এলিসের দিকে তাকালো, জিজ্ঞেস করল, আজ তোমার কি হয়েছে বলো তো, মন মরা লাগছে তোমাকে? রিচার্ডের কণ্ঠস্বরে এমন একটা আপন করা ভাব ছিল যা এলিসকে অভিভূত করে ফেলল। সকাল থেকেই যে এলোমেলো ভাবনা তার মনকে বিষণ্ণ অশান্তিময় করে তুলছিল এই মুহূর্তে সে সবই অর্থহীন বলে মনে হল। বিষাদমাখা চোখে রিচার্ডের দিকে তাকিয়ে সে বলল, আজ সকাল থেকে কিছুই ভালো লাগছে না, তার মধ্যে বুড়ো জ্বর এসেছিল, আবুল তাবুল বুকে আমার মাথাটাই খেলো। আচ্ছা, তুমি নাকি তাকে বলেছ আমরা দিন কয়েকের জন্য লন্ডন যাব? জর্জ, জর্জ আবার এলো কখন? ওর তো আজ আসার কথা না। তুমি বেরিয়ে যাবার পরে তো এসেছিল, আমরা আগামীকাল থাকবো না তাই ফুলের চারাগুলো লাগাতে এসেছিল। ওটা একটা বজ্জাত, যেমন ভূতের মতন দেখতে তেমনই তার বুদ্ধি। রিচার্ডের এমন রাগ দেখে থতমত খেলো এলিস। তার হঠাৎ এমন রেগে ওঠার কারণ বুঝতে পারল না সে। ইতিপূর্বে তাকে এমনভাবে কখনো রেগে উঠতে দেখেনি। রিচার্ডের স্বভাবের একটা নতুন দিক যেন উন্মোচিত হলো তার সামনে। পরিস্থিতিটা রিচার্ডও উপলব্ধি করতে পারল। তার এই হঠাৎ করে মেজাজ হারানোটা এলিসের কাছে অস্বাভাবিক চেকতে পারে। মুহূর্তে সে নিজেকে সামলে নিল, গলা খাদে নামিয়ে শান্ত স্বরে বলল, ও বুড়ো হলে মানুষের মাথা একটু ওরকম গন্ডগোল হয়, সব মোটা হয়ে যায়। আমরা লন্ডন যাচ্ছি, এরকম কথা তুমি ওকে বলেছিলে? না না, আমি না না আমি এমন কথা তো কিছু বলিনি, কেন বলতে যাব? একটা কথা ওকে ঠাট্টা করে বলেছিলাম, কোথাও যাবার কথা তো বলিনি। বুড়ো হাবড়া লোক, কি বুঝতে কি বোঝে। তাই হবে হয়তো, বয়স হলে তো মানুষ কানেও কম শোনে। আবার কি বলছিল জানো? বলছিল যে ওকে বাড়ির মালিক বলেছে আমরা নাকি বাড়িটা 5,000 পাউন্ডে কিনেছি। ওর মুন্ডু যত্ত সব কি বলে গেল আর তুমি তাই নিয়ে ভাবতে বসলে। আসল ব্যাপারটা কি হয়েছে আমি এতক্ষণে বুঝতে পেরেছি। বাড়িটা 3,000 পাউন্ডে বাঁধা ছিল, রেশের নেশা থাকলে লোকের যা হয়। সেই দেনা মিটিয়ে বাড়ি খালাস করে আরও 5,000 পাউন্ড ভদ্রলোককে দিতে হয়েছে। জর্জের কাছে তিনি বাধা থাকার কথাটা চেপে গেছেন। আরও কিছুক্ষণ এ কথা সে কথার পর একসময় এলিস ব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। এ মা, কতটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, রান্নাঘরের কাজ তো এখনও শেষই হয়নি, তোমার ছবির কাজেও তো আবার আসতে হবে। না না, আমি এখন যাই। রিচার্ড অদ্ভুত চোখে তাকালো এলিসের দিকে। তোমাকে অত ব্যস্ত হতে হবে না, তোমাকে বড্ড ক্লান্ত লাগছে আজকে, ছেড়ে দাও, আজকে ছবির কাজটা করব না। এলিস অবাক হয়ে তাকালো স্বামীর দিকে। রুটিন বেঁধে কাজ করতেই অভ্যস্ত রিচার্ড কোনোদিন তার নড়চড় হতে দেখেনি সে। আজ এমন অযাচিত মত পরিবর্তন হলো কেন তার? রিচার্ডকে সত্যি তার কথা ভেবে এমন স্বভাববিরুদ্ধ কাজ করল? কিছু বলতে গিয়েও কি ভেবে নিজেকে সংযত করল এলিস। সেদিন রাতে এলিস যখন শুতে গেল মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করল। সকালে ঘুম থেকে উঠে
সেই অস্বস্তিটা ক্রমশই বাড়তে লাগল। গতকাল ডিক ফোন করেছিল, কি জানি কেন আজ তার সেই কথাগুলো বারবার মনে পড়তে লাগল। রিচার্ডকে এই কয় মাসে যতটুকু সে দেখেছে তাতে তাকে শান্ত প্রকৃতির মানুষ বলেই মনে হয়েছে, কিন্তু সত্যিই কি সে তাই? তাহলে কাল বুড়ো জর্জের কথায় অমন রেগে উঠল কেন সে? অথচ এমন কোনো কারণ ছিল না, এটা খুবই সামান্য একটা ঘটনা। এলিসের সন্দেহ আরও বাড়িয়েছে গতকাল রাতে রিচার্ডের ছবি ডেভেলপ করার কথাটাও। এটা এমন কি একটা ব্যাপার যা ডায়েরিতে লিখে রাখতে হবে? অন্য কোনো বিষয় হওয়াই সম্ভব, কোনো অ্যাপয়েন্টমেন্ট। পরদিন দুপুরে খাওয়া দাওয়ার পর এলিস রিচার্ডকে বলল, এই শোনো, আমার না কিছু টুকটাক জিনিস কিনতে হবে, আমি বরং বাজার থেকে একটু ঘুরে আসি। রিচার্ড সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলে উঠল, না না, তোমাকে বেরোতে হবে না, আমি তো বেরোবই, আর তোমার যা দরকার সব এনে দেব। রিচার্ড কিছুতেই এলিসকে শহরে যেতে দিতে চাইল না। শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়েই রিচার্ডের বায়না মেনে নিতে হলো তাকে। কিন্তু রিচার্ডের এই চাপাচাপি এলিসের মোটেই ভালো লাগলো না। তার মনে হলো রিচার্ড তাকে বাড়ির বাইরে যেতে দিচ্ছে না। এই মনোভাবের কারণ কি হতে পারে? দুপুরে রিচার্ড বেরিয়ে যাবার পর থেকেই একটা অন্যায় চিন্তা এলিসের মাথায় ভর করেছে। কি এক প্রবল আকর্ষণ যেন ক্রমাগত তাকে রিচার্ডের ঘরের দিকে টেনে নিতে চাইছে। শেষ পর্যন্ত এই রহস্যময় আকর্ষণের কাছে এলিসকে হার মানতে হলো। বিকেল নাগাদ সে একটা পালকের ঝাড়ন হাতে করে পায়ে পায়ে রিচার্ডের ঘরে এসে ঢুকল। বুকে দুরু দুরু কম্পন। রিচার্ড এসে পড়লে বিব্রত হবার কারণ নেই, ঘরদোর পরিষ্কার করার কাজে এরকম প্রায় ব্যস্ত থাকতে হয় এলিসকে। অন্যায় ইচ্ছাটার কাছে আত্মসমর্পণ করলেও ঘরে ঢুকে কিছুক্ষণ ইতস্তত করল এলিস। ভাবল সে যা সন্দেহ করছে তা যদি সত্যি হয় তাহলে সেসব চিহ্ন কি রিচার্ড চোখের সামনে ফেলে রাখবে? সে এখন বিবাহিত, নিশ্চয়ই সব কিছু সরিয়ে ফেলেছে কিংবা নষ্ট করে দিয়েছে। কিন্তু সব চিহ্নই কি লোপাট করে দেবে? কিছুই কি সঙ্গোপনে কোথাও রেখে দিতে পারে না? কোথাও কোনো স্মৃতিচিহ্ন নিশ্চয়ই খুঁজলে পাওয়া যেতে পারে, মনে মনে নিজেকে এবারে তৈরি করে নিল এলিস। পুরনো চিঠিপত্র ঘাঁটতে শুরু করল, রিচার্ডের ছেড়ে যাওয়া পোশাকের পকেটও হাতড়ে দেখল, কিন্তু নিষ্ফল চেষ্টা, সন্দেহজনক কিছুই নজরে পড়ল না। টেবিলে ড্রয়ার দুটোর দিকে চোখ পড়ল এলিসের, টেনে দেখল দুটোই চাবি বন্ধ। এলিস দেখেছে রিচার্ড বাড়ি থেকে বেরোবার সময় নিজের ঘরের হুকে চাবির রিং ঝুলিয়ে রেখে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে রিংটা নিয়ে এসে চাবি ঘুরিয়ে ওপরে ড্রয়ারটা খুলল। উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল তার, ত্রস্ত হাতে সব খুঁজতে লাগল। রিচার্ডের চেক বই, ব্যবসা সংক্রান্ত কয়েকটা চিঠি, ফাইল, এই সমস্ত কিছু। কিন্তু ওগুলো কি? উত্তেজনায় দম বন্ধ হবার উপক্রম হলো এলিসের। প্রায় ঝাঁপিয়ে পড়ে তুলে নিল সে লাল ফিতে মোড়া একতাড়া চিঠির বান্ডিলটা। এলিস তাহলে মিথ্যা সন্দেহ করেনি, প্রাণে ধরে চিঠিগুলো নষ্ট করে ফেলতে পারেনি, তাই যত্ন করে লাল ফিতে জড়িয়ে রেখেছে। কিন্তু ফিতের বাঁধন খুলে ফেলেই অপ্রস্তুত হয়ে গেল এলিস, লজ্জায় মুখ লাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গেই আবার আগের মতোই ফিতে জড়িয়ে চিঠির বান্ডিলটা যথাস্থানে রেখে দিল। এলিসেরই চিঠি ওগুলো, বিয়ের আগে রিচার্ডকে লেখা। তবে হাল ছাড়ল না এলিস, সুযোগ যখন এসেছে সব কিছু খুঁজে দেখে নিশ্চিন্ত হতে চায় সে। কিন্তু চাবি দিয়ে নিচে ড্রয়ারটা খোলা গেল না, চাবিটা রিচার্ড সঙ্গে করে নিয়ে গেছে নিশ্চয়ই। এলিসের সন্দেহটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। ওপরের ড্রয়ারের চাবি রিঙে আছে, কিন্তু নিচের ড্রয়ারে চাবি কেন নেই? এই না থাকাটা নিরর্থক নয় নিশ্চয়ই। এলিসের নিজের কাছে এক ছড়া পুরনো চাবি ছিল, দৌড়ে গিয়ে চাবির গোছাটা নিয়ে এলো সে। পরপর কয়েকটা চাবি দিয়ে চেষ্টা করে ব্যর্থ হলেও একটা চাবি ঠিক লেগে গেল। কিন্তু ড্রয়ারের ভেতরে তো কিছুই নেই, কেবল অনেক দিনের পুরনো কিছু খবরের কাগজ গোল করে পাকানো অবস্থায় রাখা, এক টুকরো সুতো দিয়ে বাঁধা,
হলদে ছোপ ধরা কাগজে সময়ের ছাপ স্পষ্ট। নিঃসন্দেহে অনেক পুরনো দিনের কাগজ। মনের মধ্যে সন্দেহের অদৃশ্য ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। রিচার্ডকে ভুল বুঝে নিজেই লজ্জিত হয়ে পড়ল এলিস। ড্রয়ারটা ঠেলে বন্ধ করতে গেল সে, কিন্তু কি ভেবে মোড়ানো কাগজের বান্ডিলটা তুলে আনল আবার। কাগজের রং দেখে বোঝা যাচ্ছে অনেক দিনের পুরানো। কি এমন আছে এর মধ্যে? এসব এতদিন এভাবে ড্রয়ারে যত্ন করে রিচার্ড রেখে দিয়েছে কেন? এলিস নিজের অজান্তেই তার আগের মানসিক অবস্থায় ফিরে গেল। বান্ডিলটা খুলে ফেলল, ফুঁ দিয়ে ধুলো ঝাড়ল। একটা আমেরিকান দৈনিক পত্রিকার কয়েকটি সংখ্যা, তারিখ দেখে বোঝা যায় সব কটি 10 বছর আগেকার। একটা পত্রিকার প্রথম হেডিংয়েই বড় বড় হরফে ছাপা হয়েছে কুখ্যাত আমেরিকান খুনে ল্যামিটারের বিচারের রায়। এলিসের মনে পড়ে গেল 10 বছরের পুরনো খুনের ঘটনা। খুনি হিসেবে ধরা পড়েছিল লোকটা, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কার্যকরী কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি। ওই আদালত তাকে খুনের অভিযোগে শাস্তি দিতে পারেনি, তবে প্রতারণার অভিযোগ পুলিশ প্রমাণ করতে পেরেছিল। সেই অপরাধেই ল্যামিটারের 7 বছরের জেল হয়ে গিয়েছিল। এলিস অবাক হল, কারণ শুধুমাত্র ল্যামিটারের কাহিনীর অংশগুলোই রাখা আছে। কৌতূহলী হয়ে চোখ বুলিয়ে দেখল এলিস। সুদর্শন প্রাণবন্ত এই তরুণকে দেখে খুনি বলে সন্দেহ করার কোনো সুযোগ নেই। মেয়েরা সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। তার অপরাধের পদ্ধতি ছিল অদ্ভুত। যথেষ্ট ধনী অথচ আত্মীয় স্বজন বিহীন এমন মেয়েদেরই সে বেছে বেছে ফাঁদে ফেলত। কিছুদিন মেলামেশার পর অবিশ্বাস্য দ্রুততায় বিয়ের পরিস্থিতি গড়ে তুলত। বিয়ের পর মেয়েটিকে নিয়ে কোনো নির্জন জায়গায় গিয়ে বাস করত। যতজন মেয়েকে সে বিয়ে করেছে তাদের আর হদিস পাওয়া যায়নি। প্রতিটি ঘটনার পর নতুন জায়গা বেছে নিত লোকটি, নাম ভাড়িয়ে আবার নতুন করে জাল বিছাতে শুরু করত। পরপর 3টি ঘটনার পরেও তাকে কেউ সন্দেহ করতে পারেনি। চতুর্থ ঘটনার সময় সে ধরা পড়ে। প্রতারণার দায়ে জেল খাটবার পর 4 বছর আগে ছাড়া পেয়েছে ল্যামেটার। সেই সময়ও নতুন করে খবর হয়ে উঠেছিল সে। কয়েকটা কাগজ চমকপ্রদ তথ্য পরিবেশন করে বেশ আলোড়ন তুলেছিল। একটা কাগজ তো তাকে নিয়ে পুরো 1 পাতা জুড়ে সচিত্র রচনা প্রকাশ করেছিল। সেই রচনার কিছু কিছু অংশ মনে গেঁথে আছে অ্যালিসের। দৈনিক পত্রিকার সেই সংখ্যাটাও বান্ডিলটার মধ্যে খুঁজে পেল সে। মেয়েদের আকর্ষণ করার অস্বাভাবিক ক্ষমতার কথাই বিশেষভাবে তুলে ধরা হয়েছে লেখাটাতে। লেখাটার একটা বিশেষ অংশের প্রতি চোখ আটকে গেল অ্যালিসের। এই নৃশংস খুনির হার্ট ছিল খুবই দুর্বল। এই দুর্বল হার্ট নিয়েই নিজের হাতে পরপর খুনগুলো করেছে সে। অদ্ভুত লাগলো এলিসের। একটা কাগজে ল্যামিটারের ছবি ছাপা হয়েছিল। চেহারাটা নিরীক্ষণ করার জন্য এলিস কাগজের ছবিটা চোখের ওপর তুলে ধরল। ঘন চাপ দাড়িতে ঢাকা মুখ, এক মাথা অবিন্যস্ত চুল। ছবিটা খুঁটিয়ে দেখতে লাগলো এলিস। দেখতে দেখতে সহসা ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে তার। মুখটা খুবই পরিচিত বলে মনে হলো তার। এরকম মুখ যেন কোথায় দেখেছে, খুব কাছের কেউ। খুবই অস্বস্তি বোধ করতে থাকে এলিস। মুহূর্ত কয়েকের মধ্যেই এই অস্বস্তিটা তীব্র শিহরণে আপাদ মস্তক কাঁপিয়ে তুলল তার। সহসা আতঙ্কে বুকের ভেতর গুড়গুড় করে উঠল। কাগজটা টেবিলের ওপর রেখে দুপাশ থেকে আলতো করে হাত চাপা দিয়ে দাড়ি বাদ দিয়ে ছবিটাকে ভাববার চেষ্টা করতে লাগলো এলিস। তার হাত কাঁপছে থরথর করে। হ্যাঁ, পেয়েছে। দাড়ি বাদ দিলে ওই মুখের সঙ্গে রিচার্ডের মুখ হুবহু মিলে যাচ্ছে। এতদিনের পুরনো কাগজগুলো যত্ন করে গোপনে রেখে দেওয়ার কারণটা এবারে পরিষ্কার হলো। ছবিটার নিচের লেখাগুলোতে চোখ বোলাতে থাকে এলিস। অপরাধের বিবরণের এক জায়গায় লেখা হয়েছে, তার পকেটে একটা ছোট ডায়েরি পাওয়া গেছে, তাতে কেবল কতকগুলো নির্দিষ্ট তারিখ লিখে রাখা হয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা মহলের ধারণা অনুযায়ী মেয়েগুলোকে খুন করার তারিখগুলোই ডায়েরিতে পরপর লেখা হয়েছে। একটা মেয়ে সাক্ষী দিতে উঠে আদালতে জানিয়েছে সে ল্যামিটারকে চেনে। তার বাঁ হাতের কনুইয়ের নিচে
একটা আঁচিল আছে। এলিসের সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। হাতের কাগজটা খসে মাটিতে পড়ে গেল। রিচার্ডের বাঁ হাতের কনুইয়ের নিচের কালো আঁচিলটা তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। আর কোনো সন্দেহ নেই, রিচার্ডের সমস্ত কাজের মধ্যেই ল্যামেটারের উপস্থিতি স্পষ্ট। ওই কুখ্যাত খুনে অপরাধীর পুরনো বহু ব্যবহৃত ছকটা এলিসের চোখের সামনে দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে উঠল। মুহূর্ত কয়েকের জন্য মাথার ভেতরে সব কিছু যেন তালগোল পাকিয়ে গিয়েছিল তার। সমস্ত ঘরটা যেন দুলে উঠেছিল প্রচণ্ড ঝাঁকুনিতে। এখন এই মৃত্যুপাত থেকে কি করে সে বেরোবে? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, একটা নৃশংস খুনি আসামির শিকার হতে হলো তাকে শেষ পর্যন্ত। অসহায় এলিস এই মুহূর্তে কি করবে ঠিক করতে পারল না। আত্মকান্নার আবেগ তার কণ্ঠনালীর ভেতরে ক্রমশই পাক খেয়ে উঠতে লাগল। তাহলে জর্জ কিছু মিথ্যে বলেনি, এ বাড়িটা £5,000 স্রেফ তার টাকাতেই কেনা হয়েছে। ভবিষ্যতের কথা ভেবে যা কিছু সরকারি বন্ড কেনা হয়েছে সেসব কাগজপত্র কিছুই তার হাতে নেই, সবই রয়েছে রিচার্ডের হেফাজতে। এলিসের অশান্ত মন ক্রমশ ধাতস্থ হতে থাকে। বারবার দেখা সেই দুঃস্বপ্নটারও একটা অর্থ খুঁজে পেল সে। রিচার্ডের কিছুই জানে না সে, মনের অবচেতনে সে একজন অপরিচিত আগন্তুক মাত্র, তাই তাকে নিয়ে একটা ভয়ও জমে আছে। তাই মনের অবচেতনে সে ডিকের কাছে আশ্রয় চেয়েছে। তার মনের এই চিন্তারই প্রতিফলন ঘটেছে স্বপ্নের মধ্যে। বিস্ময়ে আতঙ্কে কেঁপে উঠল এলিস। রিচার্ডের ছোট্ট ডায়েরিটার কথা মনে পড়ে গেল। কি সাংঘাতিক! 23 আগস্ট, বুধবার রাত 9টা। রিচার্ড নিশ্চয়ই ওই দিনই তাকে খুন করার পরিকল্পনা করেছিল, আর কোনো কারণ থাকতে পারে না। জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছিল, কিন্তু এলিস রক্ষা পেল কী করে? রিচার্ড তার পরিকল্পনা কার্যকরী করল না কেন? রিচার্ড বিপদের গন্ধ পেয়ে গিয়েছিল। বুড়ো জর্জি তাহলে তাকে সেদিন রক্ষা করেছে। এখন এলিস বুঝতে পারছে কেন রিচার্ড সেদিন জর্জকে লন্ডন যাওয়ার কথা বলেছিল। ভাগ্যিস সেদিন এই সামান্য কথাটা এলিস রিচার্ডকে জানিয়েছিল, না হলে তার স্থান হতো আজ নিশ্চয়ই মাটির তলার গোপন কবরে। কথাটা ভাবতেই তার সর্বশরীর শিউরে উঠল। কিন্তু এভাবে মরতে চায় না এলিস, যেভাবেই হোক তাকে বাঁচতে হবে। এখনও হাতে কিছু সময় আছে, এই সময়টা কাজে লাগাতে হবে। তাকে এই মরণ ফাঁদ থেকে পালাতে হবে, পালাতে হবে রিচার্ডের ফিরে আসার আগেই। সে ফিরে এলে সে সুযোগ আর তার থাকবে না। মুহূর্তের ভাবনায় তৎপর হয়ে উঠল এলিস। তাড়াতাড়ি খবরের কাগজের বান্ডিলটা ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে চাবি আটকে উঠে দাঁড়াল। এক ঝটকায় ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু পরমুহূর্তেই শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল সে। গেট পার হয়ে রিচার্ডের বাগানে ঢোকার শব্দ পাওয়া যাচ্ছে। সে ফিরে এসেছে, ফুর্তিতে শিস দিতে দিতে বাড়ির দিকে এগিয়ে আসছে। রিচার্ডের হাতের দিকে চোখ পড়তেই এলিস কেঁপে উঠল। একটা নতুন ধারালো কুড়ুল। মনের গভীরে কার যেন কণ্ঠস্বর শুনতে পেল সে। রিচার্ডের শিসের শব্দ বাগানের পেছন দিকে এগিয়ে গেল। এলিসের মনে হল এটাই পালানোর সুবর্ণ সুযোগ। নিঃশব্দে দৌড়ে বাগানে গিয়ে পড়ল, গেটটা পার হলেই মুক্তি। কিন্তু সেই সুযোগ পেল না এলিস। পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে ফেলল রিচার্ড। আরে আরে, কোথায় চললে মামুনি? ঘরে চলো। এলিসের মুখের সমস্ত রক্ত শুকিয়ে গেল। এভাবে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি, কিন্তু হাল ছাড়লে তো চলবে না, বাঁচার চেষ্টা করতে হবে তাকে যে করে হোক। নিজেকে সংযত করল এলিস, তাকে স্বাভাবিক ব্যবহার করতে হবে। রিচার্ডকে কোনো কিছু সন্দেহ করতে দেওয়া চলবে না। ঘুরে দাঁড়াল এলিস, মুখে কৃত্রিম অস্বস্তির ভাব ফুটিয়ে বলল, অনেকক্ষণ থেকে মাথাটা কেমন ধরে আছে, মনে হলো বাইরে গিয়ে খানিকটা পায়চারি করি। ঠিক আছে চলো, আমিও তোমার সঙ্গে বেরোব। তোমার আবার বেরোতে হবে কেন? এই তো এলে, বরং ভেতরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি দু চারবার এপাশ ওপাশ ঘুরে ফিরে আসছি।
তীক্ষ্ণ চোখে এলিসের মুখের দিকে তাকালো রিচার্ড। কিছু যেন খুঁজে পাবার চেষ্টা করছে সে। এলিসের মনে হল লোকটার চোখে সন্দেহের ঝিলিক খেলছে। কি হয়েছে তোমার আজ? তোমার মুখটাও তো বেশ ফ্যাকাশে লাগছে। কোনো রকমে হাসবার চেষ্টা করল এলিস। বলল, না তেমন কিছু না, মাথাটা কেবল একটু যন্ত্রণা করছে। রিচার্ড কিছুতেই বাড়ির ভেতরে গেল না, এলিসের সঙ্গে রাস্তায় বেরিয়ে এলো। এলিসও আর বিশেষ আপত্তি জানাল না, প্রাণপণ চেষ্টায় নিজেকে স্বাভাবিক করে তুলবার চেষ্টা করতে লাগল। কিন্তু রিচার্ডের উপস্থিতি তার মনকে সন্দেহের দোলায় চঞ্চল করে তুলল। একটা অস্বস্তিকর কাঁটা খচখচ করতে লাগলো মনে। রিচার্ড কিছু সন্দেহ করেনি তো, সঙ্গ নিল কেন সে? আধ ঘন্টার বেশি তারা বাইরে থাকল না। বাড়ি ফিরে এসে এলিসকে রিচার্ড বলল, তুমি বরং শুয়ে পড়ো, রেস্ট নাও আজকে। না, এখন শুতে ইচ্ছে করছে না, আড়ষ্টভাবে জবাব দিল এলিস। রিচার্ড একজন আদর্শ স্বামীর মতো খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। সে এলিসকে কিছুক্ষণ শুয়ে থাকবার জন্য বারবার বলতে লাগল, তুমি শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় ওডিকোলন লাগিয়ে দিচ্ছি। মোট কথা, এলিসকে রিচার্ড কিছুতেই কাছছাড়া করতে চাইছে না। এলিস বুঝতে পারল এ যেন এক নীরব প্রাণান্তকর লড়াই। বুঝতে পারলেও বাইরে কিছু প্রকাশ করবার উপায় নেই। বাড়ি ফেরার পর থেকে রিচার্ড এলিসের সঙ্গে লেগে রইল। কাজকর্মে সাহায্য করবার জন্য সে এলিসের পেছন পেছন রান্নাঘরেও গেল। নিজের হাতেই কাপ মেপে কফির জল চড়ালো হিটারে। এলিস খামছে ভেতরে ভেতরে। মুক্তি পাবার বুঝি আর কোনো উপায় নেই, কিন্তু উপায় একটা তাকে যে করেই হোক করতে হবে। একটা সুযোগ এখনও তার সামনে রয়েছে, একটাই মাত্র সুযোগ। এই সুযোগটা যে করে হোক কাজে লাগাতে হবে। যা করবার তা নিজেকেই করতে হবে। বাইরে থেকে সাহায্য পাবার কোনো উপায় নেই। কাছাকাছি লোকজনের বসতি নেই, চিৎকার করলে কেউ শুনতে পাবে না। রিচার্ড পাকা খেলোয়াড়, সে তার কাজে কোনো ফাঁক রাখেনি। সব দিক ভেবেচিন্তেই এমন জায়গায় বাড়ি নিয়েছে। তবু একটা সুযোগ এখনও এলিসের সামনে রয়েছে। ওপরে শোবার ঘরে টেলিফোনটা রয়েছে। যদি কোনো ক্রমে রিচার্ডের নজর এড়িয়ে একবার সেখানে গিয়ে পৌঁছতে পারে, তাহলে মুক্তির একটা উপায় হতে পারে কেবল একবার টেলিফোনটার কাছে গিয়ে পৌঁছনো। কিন্তু রিচার্ড কিছুতেই তাকে চোখের আড়াল করতে চাইছে না। এই অবস্থায় কী করে সে ওপরে টেলিফোনটার কাছে যাবে? ভেবে ভেবে একটা উপায় খুঁজে পেয়ে গেল এলিস। রিচার্ডকে সে ডিকের কথাটা জানাতে পারে। ডিক এখানে আসবে বলে ফোন করেছে, একটু পরেই হয়তো এসে পড়তে পারে। এভাবে বলে কিছু কি করা সম্ভব হবে? মরণের মুখে দাঁড়িয়েও এলিস তার বিবেচনা বোধ হারাল না। কথাটা বলতে গিয়েও সে বলতে পারল না, এ সময় এমন কথা রিচার্ডকে বলা ঠিক হবে না। ওরকম সাধারণ ঠুনকো একটা কারণ দেখিয়ে রিচার্ডকে আজ ভোলানো যাবে বলে মনে হলো না তার। লোকটার চোখে মুখে একটা দৃঢ়তার ভাব ফুটে উঠেছে। যা করবে বলে ঠিক করেছে, আজ কিছুতেই তা না করে নিবৃত্ত হবে না। ঘটনাচক্রে একবার তার চক্রান্ত বানচাল হয়ে গেছে। বুড়ো জর্জের ওপর এ কারণেই তীব্র আক্রোশে ফেটে পড়েছিল রিচার্ড। কিন্তু এবারে সে দৃঢ় প্রতিজ্ঞ। এলিস বুঝতে পারল এই পরিস্থিতিতে সে যদি ডিকের আসার কথা জানায়, তাহলে আবারও পরিকল্পনা বানচাল হবার আশঙ্কায় সে খেপে গিয়ে হয়তো সঙ্গে সঙ্গেই তাকে খুন করে বসতে পারে। কিন্তু এ সময়ে ডিকের উপস্থিতি তার বাঁচার একমাত্র পথ। একবার যদি সে পথ ভুল করেও এখানে এসে পড়ত, উপযাচক হয়েও তো একবার তাকে দেখতে আসতে পারত। এলিস এই মুহূর্তে মনে মনে ডিককে ভীষণভাবে কামনা করতে লাগল। নিজের ভাবনা আর কাজের ফাঁকে সে একবার আর চোখে রিচার্ডকে দেখে নিল। তার একটাই ভয়, তার মুখ দেখে লোকটা বুঝি মনের কথা সব জেনে যাচ্ছে। অবশ্য রিচার্ড তখন এলিসকে দেখছিল না। দেখে কিছুটা স্বস্তি পেল এলিস, লোকটা অন্যদিকে মুখ ফিরিয়েছিল। এতক্ষণে একটা মতলব ভেজে নিয়েছে সে, আর তার ফলেই কিছুটা সাহসও ফিরে পেয়েছে। কিছুটা নিশ্চিন্ত ভাব ফিরে পেতে আড়ষ্টতাও দূর হল, নিজেকে আগের মতোই স্বাভাবিক করে তুলতে পারল এলিস। ঝটপট কফিটা তৈরি করে একটা কাপ রিচার্ডের দিকে এগিয়ে দিল। এক কাপ তুলে নিল নিজে। নিশ্চিন্ত আরামের ভঙ্গিতে কফির কাপে চুমুক দিল রিচার্ড। তারপর বলল,
আচ্ছা, আজ কিন্তু ছবির কাজটা করে ফেলতে হবে। আবার সমস্ত শরীর ভারী হয়ে উঠল এলিসের, হাত পা আড়ষ্ট হয়ে এলো। কফির কাপটা আরেকটু হলে তার হাত থেকে মেঝে পড়ে যেত। কোনো রকমে সামলে নিল সে। করুণ চোখে রিচার্ডের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে এলিস রিচার্ডকে বলল, আজ করবে লক্ষ্মীটি, আজ আমাকে রেহাই দাও, বড্ড ক্লান্ত লাগছে, না হয় কাল সকালেই করো, আজ আমার কিচ্ছু করতে ভালো লাগছে না। রিচার্ড মৃদু হাসল। এলিসের মনে হল তার দাঁতগুলো যেন হিংস্র পশুর মতো ঝকঝক করে উঠল। সামান্যই তো কাজ, তারপর দেখবে তোমার সব ক্লান্তি দূর হয়ে গেছে একদম। মৃদু হাসির সঙ্গে এক ধরনের হিংস্র উত্তেজনার ভাব রিচার্ডের মুখময় ছড়িয়ে পড়ল। শিকারকে নিয়ে খেলা করবার সুযোগ পেয়ে একটা রক্তলোলুপ হায়না যেন ক্রমেই আনন্দের উত্তেজনায় অধীর হয়ে উঠছে। এলিস বুঝতে পারল আর উপায় নেই। নিজেকে সংযত রাখার প্রাণপণ চেষ্টা করল এলিস। মুক্তি পেতে হবে তাকে, এখনো সময় আছে, এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না, যা করবার এখনই করতে হবে। কফির কাপটা নামিয়ে রেখে দৃঢ় পায়ে উঠে দাঁড়াল এলিস। তুমি একটু বসো, বুচারের হোটেলে একটা ফোন করে আসছি। বুচারের হোটেলে কেন? তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসু হলো রিচার্ড। কাল সকালেই কয়েকটা মাংসের কাটলেট দরকার। ও, তোমাকে বলতে ভুলে গেছি, ডিক উইনফোর্ড ফোন করেছিল আমাকে, আমাদের এখানে কাল সকালে ওকে চায়ের নিমন্ত্রণ করেছি। কথাটা শেষ করে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না এলিস। রিচার্ডকে কোনো প্রশ্ন করার আগেই দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। ডিক উঠেছে সরকারি ডাক বাংলোয়। ওর ফোন পাওয়ার পরেই গাইড বুক থেকে ফোন নাম্বারটা দেখে রেখেছিল সে, এখনও মনে রাখতে পেরেছে। ঘরে ঢুকে রিসিভারটা তুলে ঝড়ের বেগে ডায়াল ঘোরালো এলিস। হ্যালো হ্যালো, মিস্টার উইনফোর্ড কি আছেন? আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। ঈশ্বর সহায়, কয়েক সেকেন্ড পরেই ফোনের অপর প্রান্ত থেকে ডিকের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো ডিক, ডিক আমি এলিস বলছি, ভীষণ বিপদ, তাড়াতাড়ি এসো। সহসা পেছনে পায়ের শব্দ কানে এলো এলিসের। তৎক্ষণাৎ সে কণ্ঠস্বর ঈষৎ চড়িয়ে দ্রুত বলে চলল, হ্যাঁ হ্যাঁ, ওই গোটা দশ হলেই হবে, বাড়িতে একজন বিশেষ অতিথি আসবেন, দেখবেন যেন বাসি জিনিস না আসে। আর হ্যাঁ শুনুন, নামটা মনে রাখবেন, ফিলোমেল কটেজ। হ্যাঁ, সকালের দিকেই পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রিসিভারটা নামিয়ে রাখতে রাখতে এলিস একবার আর চোখে তাকিয়ে দেখে নিল। তার বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মিস্টার উইনফোর্ড, উনি কালকে আসছেন, এটা তোমার আমাকে আগে জানানো উচিত ছিল। ওহ, আমি একেবারে ভুলে গিয়েছিলাম রিচার্ড, যা মাথা ধরেছিল, আজ সকালেই ডিক ফোন করেছিল। রিচার্ড মুখোমুখি দাঁড়িয়ে গভীর চোখে লক্ষ্য করছিল এলিসকে। সে তাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে পাশের সোফাটায় বসে পড়ল। এখন পুরোপুরি নিশ্চিন্ত লাগছে, কাজটা সে করতে পেরেছে। রিচার্ড যতদূর মনে হচ্ছে কিছু সন্দেহ করতে পারেনি। ডিক আসবে, নিশ্চিত আসবে, তার বিপদের কথা শুনে উদ্বিগ্ন না হয়ে সে পারবে না। বাইরে থেকে কিছুই সে অনুমান করতে পারবে না, তবু এলিস তাকে ডেকেছে, না এসে পারবে না ডিক। এখনও এ বিশ্বাস নষ্ট হয়নি তার। তোমার মাথা ধরাটা ঠিক হয়ে গেল না? বেশ চাঙ্গা লাগছে, কৌতুক তরল কণ্ঠে বলল রিচার্ড, তার ঠোঁটের কোনায় প্রচ্ছন্ন হাসি। প্রশ্ন শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এলিস। না, রিচার্ড অন্য কিছু সন্দেহ করেনি, তাহলে তার চেহারায় মনের ভাব ফুটে উঠত, প্রশ্নের ধরনও অন্য রকম হতো। হ্যাঁ, মাথার যন্ত্রণা অনেকটাই কমে গেছে, হাসবার চেষ্টা করল এলিস। বড় দেয়াল ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। আর চোখে সেটার উপর চোখ বুলিয়ে নিল সে। 8:25 হয়েছে, 35 মিনিট বাকি 9 বাজতে। ডিক এর মধ্যে এসে পৌঁছবে না? রিচার্ডের ডায়েরিতে লেখা ছিল রাত 9। কি একটা কফি খাওয়ালে, মুখটা একেবারে বিস্বাদ, বিচ্ছিরি হয়ে গেল। ওহ, কিছু মনে করো না রিচার্ড, তখন শরীরটা খুবই খারাপ লাগছিল, কিভাবে কি যে করেছি নিজেই বুঝতে পারছিলাম না। কথা বলতে বলতে
এলিস হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে উল্কাটা টেনে নিল। একটা সাদা পশমের মাফলার বোনা শুরু করেছে সে রিচার্ডের জন্য। একমনে সেটাই বুনে চলল। উল্টো দিকে সোফাতেই বসে আছে রিচার্ড, একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। এই সময় ঘরের নিস্তব্ধতায় শিহরণ তুলে ঢং করে দেয়াল ঘড়িতে রাত 8:30 ঘন্টা বাজল। রিচার্ড ম্যাগাজিনটা টেবিলের উপর নামিয়ে রাখল, তাকালো এলিসের দিকে। 8:30, চলো ছবির কাজটা এবার করে ফেলি। এলিসের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আটকে ওঠার মতো করে সে বলে উঠল, না না এখন নয়, এখন নয়, 9:00 বাজতে তো এখনো আধ ঘন্টা বাকি আছে। তুমি তো জানোই রুটিন মাফিক কাজ করা আমার অভ্যাস। আর একটু অপেক্ষা করো রিচার্ড প্লিজ, আর আধ ঘন্টা, 9:00 বাজলে ছবির কাজ করো। আর আধ ঘন্টা বাঁচিয়ে কি হবে, চলো তাড়াতাড়ি কাজটা করে ফেলি। এলিস নিজেকে মনে মনে প্রস্তুত করে নিল, তাকে ভেঙে পড়লে চলবে না যতই কেন না দৃঢ় হোক লোকটা। সরাসরি রিচার্ডের দিকে তাকালো সে, একটা হিংস্র উত্তেজনা প্রকট হয়ে উঠেছে তার চোখে মুখে। ভদ্রতার মুখোশটা একেবারেই খসে পড়েছে। অদ্ভুত উন্মাদনায় রিচার্ড নিজেই নিজের হাত মুচড়াচ্ছে, কিছুই আর গোপন করা প্রয়োজন বোধ করছে না। ভেতরের পিশাচটা ক্রমশই আত্মপ্রকাশ করছে। এলিস বুঝতে পারে লোকটা কেন আর অপেক্ষা করতে চায় না, কাজটা চুকিয়ে এসে নিশ্চিন্ত হতে চায়। এখন প্রতিটা মুহূর্ত তার কাছে মূল্যবান। রিচার্ড সোফা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এলিসের সামনে এসে দাঁড়ালো, দু হাতে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো, তুমি কি যাবে? না গেলে 5 কোলা করে নিয়ে যাব। বিভীষিকাময় হয়ে উঠেছে তার চেহারা। রিচার্ডের জোরে নিঃশ্বাস টানার শব্দ শুনতে পাচ্ছে এলিস। শেষ মুহূর্ত উপস্থিত। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ছিটকে দেয়ালের কাছে সরে গেল সে। সামনে জীবন্ত পিশাচ, পেছনে দেওয়াল। দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলো এলিস। পৈশাচিক উন্মাদনায় পায়ে পায়ে এলিসের দিকে এগিয়ে আসতে থাকে রিচার্ড। এবার এবার কোথায় যাবে? না রিচার্ড, না, আমাকে 1 মিনিট সময় দাও, তোমাকে আমি বলবো, আমাকে বলতে দাও। কি ভেবে থমকে দাঁড়িয়ে পড়ল রিচার্ড। তীব্র কৌতূহল চোখে নিয়ে তাকালো এলিসের দিকে। কৌতুক তরল কণ্ঠে জানতে চাইল, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ রিচার্ড, আমার কিছু বলার আছে। বিমহুড় বিপন্ন এলিস সঙ্গীন মুহূর্তে কিছু না ভেবেই কথাটা বলে ফেলেছিল, কিন্তু তারই আকস্মিক উক্তিতে ফল যা দাঁড়ালো তা সে কল্পনাও করতে পারেনি। তীব্র কৌতূহল নিয়ে মাঝপথে দাঁড়িয়ে পড়েছে রিচার্ড, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এলিস যেন একটা অবলম্বন পেয়ে গেল, ডুবন্ত মানুষের খড়কুটো পাওয়ার মতো। সে বুঝতে পারল রিচার্ডের এই কৌতূহলটাকেই কাজে লাগাতে হবে, যা হোক কিছু তাকে বলে ঠেকিয়ে রাখতে হবে অন্তত 9:00 পর্যন্ত। কি আর বলবে, তোমার ওই পুরনো প্রেমের গল্প? না না সেসব নয়, সম্পূর্ণ অন্য কথা। তোমার কাছে আমার অপরাধের স্বীকারোক্তি। অপরাধের স্বীকারোক্তি? রিচার্ডের ভ্রুজোড়া তার চোখের ওপর নেমে এলো। অপরাধীর স্বভাবজ তাড়না অন্য অপরাধীর অপরাধ জানার আগ্রহ রিচার্ডকে অধীর করে তুলল। তীব্র দৃষ্টিতে সে তাকিয়ে রইল এলিসের দিকে। সজাগ হয়ে উঠল এলিস, শয়তানটাকে সে ভাঁওতা দিয়ে আগ্রহী করে তুলতে পেরেছে, এটা দেখে আশান্বিত হয়ে উঠল। এই পরিস্থিতিটাকে তার বজায় রাখতে হবে। বিষণ্ন মৃদু কণ্ঠে এলিস বলতে শুরু করল, হ্যাঁ আমার অপরাধের স্বীকারোক্তি। তোমাকে আমি বলেছিলাম আমাদের বিয়ের 10 বছর আগে আমি একটা অফিসে টাইপিস্টে চাকরি করতাম, কিন্তু আমি তোমাকে পুরোপুরি সত্যিটা বলিনি রিচার্ড। মাঝখানে আমি 2 বার চাকরি বদল করি। জীবনে আমি প্রথম চাকরি নিয়েছিলাম 19 বছর বয়সে। বছরখানেক চাকরি করার পর এক বয়স্ক ধনী ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়, আলাপ থেকে প্রেমও হলো, পরে একদিন আমাদের বিয়েও হলো। একটু থেমে দম নিল এলিস, কিছু না ভেবেই গল্পটা শুরু করেছে, পরের ধাপে কীভাবে এগোবে মুহূর্তে স্থির করে নিল। ভদ্রলোক আমার প্রেমে একেবারে মজে গিয়েছিলেন, তার নামে একটা মোটা অঙ্কের বিমা চালু করার পরামর্শ দিলাম তাকে, তিনি দ্বিরুক্ত করলেন না, পলিসিতে উত্তরাধিকারী হিসেবে আমার নামটাই লিখলেন। রিচার্ড নিঃশব্দে এলিসের গল্প যেন গিলে চলেছে,
মুখ চোখের উত্তেজনার ভাবটাও কমে এসেছে অনেকটা। অধীর আগ্রহে সে তাকিয়ে আছে অ্যালিসের দিকে। কথা বলতে বলতে আর চোখে রিচার্ডের ভাবান্তর লক্ষ্য করে আশ্বস্ত হলো অ্যালিস। দেওয়ালের ঘড়িটাকেও পলকে দেখে নিল, এখনো 20 মিনিট বাকি 9টা বাজতে। সাদা পাউডারের মতো দেখতে একরকম বিষ আছে জানো তুমি, এমন তীব্র সেটা, এক বিন্দু মুখে দিলেই মৃত্যু। তুমিও নিশ্চয়ই বিষটার সম্বন্ধে জেনে থাকবে। অ্যালিস সতর্ক চোখে রিচার্ডকে লক্ষ্য করতে থাকে। এরকম বিষ সম্পর্কে যদি সত্যিই সে কিছু জেনে থাকে তাহলে তাকে আরও সাবধান হয়ে এগোতে হবে। রিচার্ডের মুখ থেকে কি বেরোলো তা শোনার জন্য সে অপেক্ষা করতে থাকে। বিষ, বিষ টিষ নিয়ে আমার কোনো ধারণা নেই, অপেক্ষাকৃত শান্ত কণ্ঠেই কথাগুলো বলল রিচার্ড। অ্যালিস স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, এই বিষটার নাম হল হায়াসিন। নার্সের কাজ করার সময় এক ডাক্তারবাবুর কাছে এই বিষটার সম্বন্ধে জানতে পারি। নার্সের কাজ? আচ্ছা, কৌতূহলী রিচার্ড আগ্রহ প্রকাশ করল। চাকরিতে ঢোকার আগে কিছুদিন নার্সিং ট্রেনিং নিয়েছিলাম, সেই সময় ওই ডাক্তারবাবুর কাছে বিষটার ব্যাপারে জানতে পারি। হায়াসিনের মজার ব্যাপারটা হলো এটা পোস্টমর্টেমেও ধরা পড়ে না, তাই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলেই ধরে নেওয়া হয়। আমি বেশ কাঠখড় পুড়িয়ে এক কেমিস্টের দোকান থেকে বিষটা এনে নিজের কাছে রেখেও দিয়েছিলাম। বলতে বলতে চোরা চোখে রিচার্ডকে এক পলক দেখে নিয়ে অ্যালিস থেমে গেল, তার গল্পটাকে আরও বাড়াবে কিনা ভাবতে লাগল। রিচার্ড অধৈর্যের সঙ্গে বলে উঠল, তারপর কি হলো, মাঝপথে থেমে গেলে কেন? অ্যালিস বলল, আসলে ভীষণ ভয় করছে আমার, না থাক আজ বরং থাক, অন্যদিন তোমাকে বলবো। না এখনই বলো। অ্যালিস ভান করল যেন সত্যিই সে ক্লান্ত, কিছু বলার আর ইচ্ছে নেই। রিচার্ডের পীড়াপিড়িতে বলতে বাধ্য হচ্ছে। অ্যালিস বলতে শুরু করল, আমাদের বিয়ের পর তখন মাসখানেক হবে, আমার স্বামী বয়স্ক হলেও তার সেবা যত্নের ত্রুটি আমি করতাম না। তিনি এতই সন্তুষ্ট ছিলেন যে পাড়া প্রতিবেশীদের কাছে আমার খুব প্রশংসাও করতেন, আর তারাও আমাকে আদর্শ স্ত্রী বলেই মনে করত। আমার স্বামীকে আমি রোজ সন্ধ্যেবেলা কফি করে দিতাম। একদিন সন্ধ্যেবেলা আমার স্বামীর কাপে সামান্য হায়াসিন গোপনে মিশিয়ে দিলাম। রিচার্ডের আগ্রহ বাড়াবার উদ্দেশ্যে নিপুণ অভিনেত্রীর মতোই অ্যালিস বলতে বলতে থেমে গেল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সে যেন এক নতুন মানুষ হয়ে গেছে, আশ্চর্য হয়ে কথা অ্যালিস ভাবতে লাগল। কয়েক মুহূর্ত নীরব থেকে সে বলতে লাগল, এত সহজে যে ব্যাপারটা হয়ে যাবে বুঝতেই পারিনি। কফির কাপে চুমুক দিয়ে একবার মাত্র আমার স্বামী বাতাস বলে চেঁচিয়ে ওঠার চেষ্টা করেছিলেন, গলা চেপে ধরে ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়াবার চেষ্টাও করছিলেন। আমি দৌড়ে গিয়ে তার মাথার কাছে জানলাটা খুলে দিলাম। অনেক কষ্টে দম টানতে টানতে তিনি আমার কাছে জল চাইলেন, কিন্তু কি কপাল দেখো, জল আর তার খাওয়া হলো না, উনি মারা গেলেন। অ্যালিস ঘড়ির দিকে এক পলক তাকালো, তার শুকনো ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি খেলে গেল। আর বেশি দেরি নেই, ডিক হয়তো এখনই উপস্থিত হবে। অ্যালিস দেয়ালের পাশ থেকে সরে গিয়ে আবার তার আগের আসনে বসে পড়ল। রিচার্ডের মধ্যে কোনো চঞ্চলতা নেই, মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে সেও তার পাশে সোফায় গিয়ে বসল। শান্ত কণ্ঠে জানতে চাইল, টাকার অঙ্কটা কত ছিল? অ্যালিস মুখ তুলে বলল, ওই 10,000-এর মতো, কিন্তু সে টাকা তো আমি জুয়া খেলেই উড়িয়ে দিয়েছিলাম, তাই আগে যে অবস্থায় ছিলাম সেই কপটধকিন অবস্থাতেই আবার ফিরে এলাম। বাধ্য হয়ে আবার ওই পুরনো অফিসের চাকরিতেই যেতে হলো। আমার বিয়ের খবরটা অবশ্য আমার অফিসের কেউ জানতো না, তাই কিছুদিনের মধ্যেই আরেকজনের সঙ্গে আমার আলাপ বেশ জমে উঠল। এই ভদ্রলোক আগের জনের থেকে অনেকটা কম বয়সী, আর তার অনেক অর্থও ছিল।
দেখতে শুনতেও মন্দ ছিলেন না। আলাপের কিছুদিনের মধ্যেই আমরা সাসেক্সে গিয়ে বিয়ে করলাম। এইবার ভদ্রলোককে অবশ্য আর কোনো বিমার দিকে ঝুঁকালাম না, বরং তার বদলে বেশ কিছু দামি দামি গয়না হাতিয়ে নিলাম। ইনি আবার চা খেতে ভালোবাসতেন, একেও প্রতিদিন সন্ধেবেলা এক কাপ চা করে দিতে আমার ভুল হতো না। কথাটা শেষ করেই চোখ তুলে রিচার্ডের মুখের দিকে তাকালো এলিস। ছোটের কোনায় হেসে জিজ্ঞেস করল, আমি নিশ্চয়ই খুব ভালো কফি তৈরি করি, তাই না? একটু থেমে আবার বলল, ডাক্তারবাবু সন্দেহ করার মতো কিছু পেলেন না, কিন্তু একজন এত অল্প বয়সী মানুষকে হার্ট ফেল করতে দেখে বেশ অবাকই হয়েছিলেন। আবার ফিরে এলাম আমার পুরনো চাকরিতে। তখন নগদ অর্থ আর গয়না মিলিয়ে আমার কাছে প্রায় 20,000 পাউন্ড। আগের মতো ভুল আর করলাম না, এবারে জুয়া না খেলে পুরো টাকাটাই ব্যাংকে জমা করে দিলাম। হঠাৎ অ্যালিসের কথায় বাধা পড়ল রিচার্ডের আর্তনাদে। তার শরীরের সমস্ত রক্ত যেন মুখে এসে জমা হয়েছে, কাঁপছে থরথর করে। তীব্র আক্রোশে অ্যালিসের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলে উঠল, কফি, হ্যাঁ সুন্দর কফিটা, এইবার পরিষ্কার বুঝতে পেরেছি, কফিটা। ক্ষিপ্ত রিচার্ডকে দেখে অ্যালিস ছিটকে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার ভয় হলো এখনই হয়তো সে তার উপর ঝাঁপিয়ে পড়বে। আতঙ্কে অ্যালিসের মুখ বিবর্ণ হয়ে গেল, সে দরজার কাছে সরে এলো। রিচার্ডের অভিযোগ অস্বীকার করে কিছু বলবার চেষ্টা করল, কিন্তু রিচার্ড তার কোনো কথায় কান না দিয়ে মারমুখো হয়ে উঠল। অ্যালিস বুঝতে পারল পালিয়ে বাঁচতে পারবে না, বরং তাতে আরও বেশি বিপন্ন হয়ে পড়বে। সে মনকে দৃঢ় করে ঘুরে দাঁড়ালো, তীব্র কণ্ঠে বলে উঠল, হ্যাঁ তোমার কফিতেও আজ আমি বিষ মিশিয়ে দিয়েছি। সেই হায়াসিন, তার কাজও শুরু হয়ে গেছে তোমার ভেতরে। তুমি আর পারবে না, সোফা ছেড়ে কোনো দিনই আর উঠতে পারবে না। যেন আগুন ঠিকরে বেরিয়ে পড়তে লাগলো অ্যালিসের চোখ দিয়ে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, উঠে দাঁড়াবার মতো সামান্য ক্ষমতাও আর তোমার শরীরে নেই। আমি বলছি তুমি আর উঠতে পারবে না। শয়তানটাকে আরও কিছুক্ষণ যেভাবেই হোক চেকিয়ে রাখতে হবে, আর কিছু সময়। রিচার্ড সোফা থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না, ধপ করে বসে পড়ল। ঠিক সেই সময় নিচে থেকে সদর খোলার শব্দ পাওয়া গেল। কাদের পায়ের শব্দ? বাড়ির ভেতর কারা ঢুকে পড়েছে? ডিক তাহলে কি এসে পৌঁছল? আনন্দে উত্তেজনায় লাফিয়ে উঠল অ্যালিসের হৃৎপিণ্ড। অ্যালিস ছিটকে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল, প্রাণপণে ছুটে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে আগে আগে উঠে আসছিল ডিক, তার পেছনে একজন পুলিশ ইন্সপেক্টর আর দুজন পুলিশ। সামলাতে না পেরে সিঁড়ির মুখে ডিকের ওপরেই ছুটে এসে পড়ল অ্যালিস, দু হাতে তাকে জড়িয়ে ধরল। কি হয়েছে অ্যালিস? অধীর কণ্ঠে জিজ্ঞেস করল ডিক। অ্যালিসের শরীর কাঁপছিল থরথর করে, কথা বলার মতো শক্তিটুকুও যেন সে হারিয়ে ফেলেছিল। কোনো রকমে আঙুল তুলে ঘরের দিকে ইঙ্গিত করল সে। ইন্সপেক্টরের নির্দেশ পেয়ে কনস্টেবল দুজন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতর। ডিক আর ইন্সপেক্টর ধরাধরি করে অ্যালিসকে নিয়ে সে সোফায় বসালো। ডিক জিজ্ঞেস করল, কি হয়েছে অ্যালিস? একজন কনস্টেবল ঘর থেকে বেরিয়ে এসে বলল, স্যার ভেতরে সোফার উপর একটা লোক মরে পড়ে আছে স্যার। মারা গেছেন? গল্প পাঠেছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন্দ।